بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أذكر كيف ورا خطيك رستو بوير 26 نمبر بيسوي বিষয়টি হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য দেহে চিত্র অঙ্কনকারী, দাঁত সানিতকারী, ভ্রু সরুকারিণী ও চুলে জোড়া লাগানোকারী নারী। চুলে জোড়া লাগানো নারী শরীরে বিশেষ যন্ত্রের সাহায্যে নানা চিত্র অঙ্কন করানো এবং দাঁত সানিত করা ইসলামী শরীয়তে হারাম। কি বলছে? শরীরে বিভিন্ন যন্ত্রের সাহায্যে নানা চিত্র অঙ্কন করা, অর্থাৎ দেখা যায় যে অনেকেই এই যে চিত্র মানে ই করে রাখে হাতে, ওগুলো হচ্ছে ইসলামের যন্ত্রের মাধ্যমে মেহেন্দি লয়। এবং দাঁত সানিত করা, দাঁতকে একদম খুব সুন্দর ভাবে সানিয়ে একদম কি করলে একদম এমন সুন্দর চাকচাকে করে দিল, একদম চালি চাকালাকে মেরে দিল, ইসলামের শরীয়তে এগুলো কি হারাম। যারা এগুলি করবে তাদের প্রতি আল্লাহর অভিশাপ রয়েছে। এ কাজগুলি শয়তানের পরামর্শে হয়, এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়। আল্লাহ তাআলা বলেন, মানুষকে ভ্রান্ত করার ব্যাপারে শয়তানের বক্তব্য, মানুষকে ভ্রান্ত করার ব্যাপারে, বিপদগ্রস্ত করার ব্যাপারে শয়তানের কি বক্তব্য? আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব, তাদেরকে পশু কর্ণচ্ছেদন করতে বলবো এবং আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 101 শয়তান কি বলছে? যে আমি তাদেরকে পথভ্রষ্ট করবো, মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবো, তাদেরকে আশ্বাস দেবো, তাদেরকে বিশ্বাস দেবো যে এই কাজ করো, তাদেরকে পশুদের কর্ণছেদন করতে বলবো, পশুদের কাঁধ ছেঁড়া করতে বলবো এবং আল্লাহ সৃষ্টি আকৃতি পরিবর্তন করতে আদেশ দেবো। আল্লাহ সৃষ্টি যে আকৃতি দিয়েছে, আল্লাহ যেমন দাঁত দিয়েছে সেটা কি করো, পরিবর্তন করতে বলবো। আল্লাহ তালা যে দিয়েছে যেরকম দিয়েছে সেটাকে পরিবর্তন করতে বলবো। পুরুষদেরকে আল্লাহ তালা দাঁড়িয়ে দিয়েছে, দাঁড়িয়ে ছেড়ে ফেলতে বলবো। মোচ দিয়েছে তো মোচকে সম্পূর্ণ একদম ছিঁড়ে ফেলতে বলবো। শয়তানের এগুলো হচ্ছে কারসারি। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা শয়তানের পরামর্শ। তাহলে কি বোঝা গেল? যে কোন সৃষ্টিকে পরিবর্তন করা এটা হচ্ছে শয়তানের পরামর্শ। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে জোড়া লাগাই এবং অন্য নারীদেরকে লাগিয়ে দেয়। যে নারী দেহে কিছু অঙ্কন করে এবং অন্যের দ্বারা করিয়ে নেয় উভয়ের প্রতি অভিশাপ করেছেন। কি বলছে এখানে? উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে জোড়া লাগায় এবং অন্যদের দ্বারা লাগিয়ে নেই। যে যে চুলে জোড়া লাগায় মানে এই যে স্পট চিলে যেটাকে বলে, কি বলে এটাকে, চুলে চিলে জোড়া লাগায় এবং অন্যদের দ্বারা লাগিয়ে দেয়। অন্য কাউকে লাগিয়েলো, নিজে তো লাগাতে পারলো না বা নিজে লাগালো না, অন্য লাগিয়ে দিচ্ছে। যে নারী দেহে কিছু অঙ্কন করে এবং যারা দেহে কিছু অঙ্কন করলো এবং অন্যের দ্বারা করিয়ে নেই, কেউ করে দিল, উভয়ের প্রতি অভিশাপ করেছেন। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 13330। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা শরীরে চিত্র অঙ্কন করে এবং যাদের দ্বারা করিয়ে নেওয়া হয় উভয়ের প্রতি অভিশাপ। যেসব নারী ভ্রু শুরু করে এবং চুলে জোড়া লাগায় তারা অভিশাপ্ত, আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা ওই সব নারীদের প্রতি অভিশাপ করেছেন যারা সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দেহে উল্কি সূচিবিদ্ধ করে চিত্র অঙ্কন করে। সূচিবিদ্ধ করে মানে ওই যে তন্ত্র অঙ্কন করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, বা অন্যের মাধ্যমে করে নেয়। যারা ভ্রূণ উফিয়ে চিকন করে, যারা ভুরুকে কি করলো, সব ভুরুকে বিভিন্ন ভুরুকে একদম চিকন করলো। যারা দাঁত সমূহকে সানিত ও সরু বানায়, কারণ তারা আল্লাহর স্বাভাবিক সৃষ্টির বিকৃতি ঘটায়। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4431। অত্র হাদিসে আল্লাহ তাআলা ওই সব নারী পুরুষদের প্রতি অভিশাপ করেছেন যারা কৃত্রিম উপায়ে শরীরের যে কোনো অঙ্গের বিকৃতি ঘটায়, এমনকি উঁচু জুতা পরে নিজেকে লম্বা প্রকাশ করে। হাই হিল জুতা পরে একবারে উঁচা হয়ে চলছে, কি হয়েছে, হাই হিল জুতা পরা যাবে না,
ওই জাহেলের যুগের নারীরা কি করতো, তারা পায়ের ফলে লম্বা লাগিয়ে তারা উঁচা হয়ে বেড়ে পুরুষদেরকে মানে আকর্ষণ করার জন্য। আর আজকের আধুনিক যুগের নারীরা কি করছে, এরা হাই হিল জুতা কিনে বুক উঁচা করে বেড়াচ্ছে, ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী প্রকাশ করার মাধ্যমে সৃষ্টির বিকৃতি ঘটায় যা হারাম। অনুরূপ ভাবে কম বয়সী প্রকাশের আশায় যে কোনো উপায়ে শরীর পরিচর্যা করা হারাম। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে এই যে চুলে লাগানো, যে মেয়ে লোকেরা মানে চুলে লাগায়, যে চুলা লাগাবে, যে চুলা লাগিয়ে দিবে, তারপরে অঙ্কন করা, এসবগুলো হারাম। সুতরাং এসবগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবং যারা করবে, যা দেখতে পাবো আমরা, বিশেষ করে এটা আমাদের সবসময় হওয়া উচিত, যদি দেখতে পাই যে কোনো কেউ করছে বা কার পরামর্শ দিচ্ছে বা কেউ এনে দিচ্ছে, তো আমরা যেন নিষেধ করি যে এসব পুঁচি আর লাগাতে হয় না, এসবগুলো হারাম, সবগুলো লাগাতে হয় না, যাতে আমরা বলি। এইরকম ব্যাপার নাই যে ও করছে করুক, আমি তো করি না, এইরকম ব্যাপার যাতে না হয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ দোয়াটা আমরা পড়ে নিই, মজলিসের দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، আজকের কেবল ক্ষতিগ্রস্ত বইয়ের 27 নম্বর বিষয়, বিষয়টি হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী। আজকের বিষয় হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী। জাহান্নামবাসীর অধিকাংশই হবে নারী, এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া এবং তার শুকরিয়া আদায় না করা। স্বামীর সন্তুষ্টিবিহীন স্ত্রীর ইবাদত কবুল হয় না, জান্নাত লাভ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সৎ উপদেশ দাও, তাদের শয্যা বিছানা ত্যাগ করো এবং প্রহার করো, যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে তাদের সঙ্গে অন্য কোনো পথ অনুসন্ধান করো না, নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। সূরা নিসা 4:34। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, মানে যেসব স্ত্রীরা অবাধ্যতা মানে কথা শুনে না, অবাধ্যতা মানে আপনার মন মতন চলছে, খেয়াল খুশি মতো চলছে, তাদেরকে কি করো, সৎ উপদেশ দাও, বুঝাও তাদেরকে, কোরআন হাদিস দিয়ে বুঝাও। প্রথমে কি বলছে, বুঝাও। দুই, যদি বুঝে না কাজ হয় কি করবে, বুঝিয়ে যদি কাজ না হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে শয্যা ত্যাগ করো, মানে তাদের বিছানাকে আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, হয়তো বলে একই বিছানায় থাকলো কিন্তু তাদের সঙ্গে কোনো কানেকশন করো না, তাদের শয্যা ত্যাগ করো মানে বিছানা ত্যাগ করো। এবং প্রহার করো, যদি তাতেও কাজ না হয় তাহলে কি করবে, প্রহার করো, মারো, যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, যদি এতে তারা মানে সুধরে যায় তবে আর তাদের জন্য অন্য পথ অনুসন্ধান করো না, মানে তাতে যদি সুধরে যায় তাহলে তাদের জন্য অন্য পথ মানে তালাকের দিকে যেও না, নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। সূরা নিসা 4:34। অত আয়াতে আল্লাহ তাআলা স্ত্রীকে সংশোধন করার তিনটি পন্থা উল্লেখ করেছেন, তিনটা পন্থা উল্লেখ করেছে স্ত্রীকে, যদি সেই স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে তিনটা পন্থা কথা বলেছে। কি? এক, উপদেশ করা। দুই, বিছানা আলাদা করা। তিন, প্রহার করা মানে মারা, তাহলে তাকে তালাক প্রদান করা যায়। যদি এই তিনটা করার পরে যদি সে না শুনে তাহলে কি করতে হবে, তাকে তালাক দিয়ে দিতে হবে, যদি শুনে যায় তারপরে তাকে তালাক আর দিতে হবে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন স্বামী স্ত্রীকে প্রয়োজনে বিছানায় ডাকে, তার স্ত্রী তা অমান্য করে, স্বামী তখন অসন্তুষ্ট অবস্থায় রাত্রি অতিবাহিত করে, ফেরেশতাগণ ওই স্ত্রীর উপর সকাল পর্যন্ত অভিশাপ করে। অন্য বর্ণায় রয়েছে, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী তা অমান্য করে, তাহলে স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ ওই স্ত্রীর প্রতি রাগান্বিত থাকেন। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3246। এখানে বলা হচ্ছে যে স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি অমান্য করে, যে এখন ই করবো না বা বিভিন্ন রকম বাহানা করে, এবং স্বামী কি করলো, অসন্তুষ্ট হয়ে গেল, এবং অসন্তুষ্ট অবস্থায় যদি স্বামী রাত অতিবাহিত করে, মা রাত পার করে দেয় স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে, তাহলে ফেরেশতাগণ ওই স্ত্রীর প্রতি কি করে, সকাল পর্যন্ত অভিশাপ করতে থাকে। অন্য বর্ণায় আছে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী তা অমান্য করে, তাহলে এখন আমি রান্না বান্না করছি, এখন যাব না, এখন সন্ধ্যা হয়েছে, বা বিভিন্ন রকম যদি মানে বাহানা করে, তাহলে তার স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ
ওই স্ত্রীর প্রতি রাগান্বিত থাকেন, আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকেন। বুখারি মুসলিম মিসকাল হাদিস নম্বর 3246। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রীর জন্য স্বামীর অনুমতিবিহীন নফল সিয়াম পালন করা যায় নয়, এবং স্বামীর অনুমতিবিহীন কোন ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া যায় নয়। মুসলিম মিসকাত হাদিস নম্বর 2031। কি বলছে আবু হুরাইরা? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত, কোন স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত মানে নফল সিয়াম, নফল রোজা, যে নফল রোজা স্ত্রী যদি পালন করতে চায় তাহলে কার হুকুম নিতে হবে, কার পারমিশন নিতে হবে? স্বামীর কাছে। কেন স্বামীর কাছে পারমিশন নিতে হবে? আর কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে যদি স্ত্রী নফল সিয়াম পালন করে, তো নফল সিয়াম যদি পালন করে আর স্বামীর কাছে যদি অনুমতি না নেই, তাহলে স্বামীর কখন কি মানে অবস্থায় থাকবে, তার কখন চাহিদা অচাহিদার ব্যাপার আছে, এসে দিনে হোক বা রাতে হোক, তো সে যদি এবার মানে তার প্রয়োজন পড়ে তার স্ত্রীর কাছে তো সিয়াম পালন করছে, তাহলে তো একটা সমস্যা। তো ওই জন্য আল্লাহ রাসূল বলছেন যে স্ত্রী যদি নফল সিয়াম পালন করতে চায়, নফল রোজা যদি রাখতে চায়, তাহলে স্বামীর কাছে পারমিশন নেবে যে আমি কালকে রোজা রাখবো বা আমি এই সপ্তাহে রোজা রাখবো, তাহলে স্বামী সেই অনুযায়ী মানে করবে। সেই জন্য তাহলে ব্যাপারটা কি কত গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে যে সে দিনে হোক যে কোনো অবস্থায় হোক, এমনকি যদি রান্না বান্নার কাজে যদি স্ত্রী ব্যস্ত থাকে আর যদি স্বামী যদি ডাকে, তাহলে সেক্ষেত্রেও মানে অমান্য করবে না। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে নফল সিয়ামের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও আল্লাহ রাসূল স্বামীর অনুমতিতে পালন করতে নিষেধ করছেন, এবং স্বামীর অনুমতিবিহীন কোনো ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া যায় নয়। যদি স্বামীর অনুমতি নেই আর কোনো ব্যক্তি কোনো পুরুষ লোক এসছে আর তাকে কি করা হলো, বাড়িতে মানে জায়গা দেওয়া হলো, বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হলো, আল্লাহ রাসূল কি বলছেন, স্বামী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো পর পুরুষকে বাড়িতে বসতে দেওয়া, বাড়িতে ডাকা, বাড়িতে থাকা দেওয়া চলবে না। সুতরাং তার স্বামী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি কোনো ব্যক্তিকে কারোর জন্য সিজদা করতে বলতাম, তবে তার স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করার আদেশ দিতাম। তিরমিজি মিসকাত হাদিস নম্বর 3255। কি বলছে? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ নয়, কিন্তু যদি কাউকে সিজদা করার জন্য যদি হুকুম দিতাম, সিজদা করার যদি অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীদেরকে সিজদা করো, কিন্তু এটা হুকুম চলবে না, এটা নিষিদ্ধ, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এই হুকুম দেননি। শুধুমাত্র একমাত্র সিজদা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। যদি সিজদা করা জায়েজ হতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্ত্রীদেরকে তার স্বামীকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে কত স্বামীর মর্যাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী যখন পাঁচ অক্টের সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, লজ্জা ইসলামের হেফাজত রাখে ও স্বামীর আনুগত্য করে, তখন সে যেন জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। মিসকাত হাদিস নম্বর 3254। কি বলছে এখানে? যে আনাস রাদিয়াল্লাহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী যখন পাঁচ অক্টের নামাজ আদায় করে, ঠিকঠাকভাবে পাঁচ অক্টের নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সিয়াম পালন করে, লজ্জা ইসলামের হেফাজত রাখে ও স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য, স্বামী যেটা বলে সেটা শুনে, স্বামীকে যদি কোনো কথা শোনার না হয় হয়তো কষ্ট হয়ে গেছে, স্বামীকে বুঝাই, স্বামীর আনুগত্য করে, তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করলে প্রবেশ করতে পারে। তাহলে স্বামীর আনুগত্যে কতটা নারীর মর্যাদা রয়েছে এবং নারীর কত নেকি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সে মহিলার দিকে করুণার দৃষ্টি দেবেন না যে স্বামীর শুকরিয়া আদায় করে না আর সে স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। তাবারানি কাবাইর পৃষ্ঠা নম্বর 293। কি বলছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সে মহিলার দিকে করুণার দৃষ্টি দেবেন না, মানে সেই মহিলার দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিন। যে স্বামীর শুকরিয়া আদায় করেন, স্বামী যে কোনো জিনিস নিয়ে আসে তার জন্য আলহামদুলিল্লাহ এবং মানে স্বামীর প্রশংসা করা, তাকে ভালো মানে ইয়ে করা, বরঞ্চ তার মানে সবসময় খারাপ দিক তুলে ধরা, ও আমি এই করতে পারলাম না, এই করতে পারলাম না, এই জিনিসটা এই জিনিস হল না, ও আজকে বলেছিলাম আজকে নিয়ে আসবো, এক কথাই শুনবে না খো, এক কথাই মানে এই যে যখন বলো তখন নিয়ে আসবে না খো, এই যে বিভিন্ন রকমের মানে অশুক্রিয়া আদায় করা। যে স্বামী যদি শুক্রিয়া আদায় না করে, তাহলে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না আর সে স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে না করে, এবং সে মনে না করবে যে আমার স্বামী পরিপূর্ণ বা বরঞ্চ আরো খারাপ মন্তব্য করবে, তাহলে এই ধরনের কথা বলা হয়েছে। সুতরাং ব্যাপারটা খুবই স্পষ্ট, স্বামীকে অসন্তুষ্ট করা, স্বামীকে অসন্তুষ্ট করা যাবে না, এই জন্য বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে এবং তার সঙ্গে মানে কিভাবে সে সন্তুষ্ট থাকবে,
বা বিভিন্ন দিকগুলো লক্ষ্য রাখতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ দোয়া আমরা পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 28 নম্বর বিষয় হচ্ছে পুরুষের বেশ ধারণকারী মহিলা এবং মহিলার বেশ ধারণকারী পুরুষ। আজকের বিষয় হচ্ছে কি পুরুষের বেশ ধারণকারী মহিলা এবং মহিলার বেশ ধারণকারী পুরুষ। স্রষ্টার উদ্দেশ্যকে পরিবর্তন করে প্রকাশ করা নারী পুরুষের এক নোংরা আচরণ। এ আচরণে নারী পুরুষের চরিত্র ধ্বংস হয়ে যায়, সমাজ কলুষিত হয়, মানুষের উপর আজাব গজব নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিদর্শন বলির মধ্যে একটি নিদর্শন হচ্ছে এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে তৃপ্তি পাও। সূরা রুম আয়াত নম্বর 21। অত্র আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের জন্য শান্তি ও তৃপ্তির মাধ্যম করেছেন, কাজেই কেউ কারো বেশ ধারণ করতে পারে না। একে অপরের বেশ ধারণ করলে আল্লাহর নিদর্শনকে অমান্য করা হয়। আল্লাহ তাআলা বলেন, যে সব লোক পছন্দ করে ইমানদারদের মধ্যে নির্লজ্জতা ও অশ্লীলতার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা নূর 24:19। অত্র আয়াতে নির্লজ্জতা ও অশ্লীলতার পরিণাম যন্ত্রণাদায়ক শাস্তি বলা হয়েছে, আর পরস্পর বেশ ধারণ করা হচ্ছে অন্যায় অপকর্ম, নির্লজ্জতা ও বেহায়াপনার বাস্তব রূপ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর অভিশাপ করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে এবং সে সকল পুরুষদের উপর অভিশাপ করেছেন যারা মহিলাদের বেশ ধারণ করে। বুখারী মিসকাত হাদিস নাম্বার 4429। এখানে কি বলছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর অভিশাপ করেছেন, সেই সব মহিলাদের উপর অভিশাপ করেছেন। কোন সব মহিলা? যারা পুরুষের বেশ ধারণ করে। যেমন অনেক মহিলাকে দেখা যায় যে চুল এমন ভাবে ছোট করলো, বিভিন্ন জায়গাতে দেখা যায় একদম পুরুষদের মতো চুল। তারপরে কি দেখা যায় যে আরো সব মহিলা দেখা যায় জিন্সের প্যান্ট পরে চলছে, টি শার্ট পরে চলছে, জামা পরে চলছে। তো কিছু পুরুষের বেশ ধারণ করছে। এই যে পুরুষের বেশ ধারণকারী মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর অভিশাপ করেন যারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের জামা পরে, পুরুষের টি শার্ট পরে, পুরুষের মতো ছোট ছোট করে চুল রাখে। এই সব নারীদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেন এবং সে সকল পুরুষের উপর অভিশাপ করেন যারা মহিলাদের বেশ ধারণ করে। সেই সব পুরুষ লোক যারা মহিলাদের বেশ ধারণ করে, পুরুষরা আবার কি হয় মহিলাদের বেশ ধারণ করে, পুরুষরা যে হয় মহিলাদের বেশ ধারণ করে, যেমন তার মহিলার একটা বেশ ধারণ করে কি, মহিলার একটা বেশ ধারণ করে যে তারা মানে কাপড় পরে তো গুঠিকে দেখে কাপড় পরে, হ্যাঁ গুঠি ঢেকে রাখে না। তো এটা হচ্ছে পুরুষদের নীতি, পুরুষদের নিয়ম হচ্ছে গুঠি উদাম রাখবে, কিন্তু মহিলারা উদাম রাখছে। এবার পুরুষরা কিভাবে মানে মহিলার বেশ ধারণ করছে, রূপ ধারণ করছে, যেমন পুরুষরা গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরছে, মহিলাদের মতো করে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরছে, তারা হাতে চুড়ি পরছে, কানে দুল পরছে, গলায় মালা পরছে। এগুলো হচ্ছে মহিলাদের বেশ ধারণ। আরো তারা কিভাবে মহিলাদের বেশ ধারণ করছে, তারা কারো কারো চুল বড় হয়, সেটা ব্যতিক্রম, কারো কারো চুলও বড় রাখছে। কিন্তু সবচেয়ে বেশি মহিলাদের বেশ ধারণ হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ মানুষকে দাড়ি মুছে দিয়েছেন কিন্তু মহিলাদেরকে দেননি। কিন্তু পুরুষরা কি করছে, পুরুষরা দাড়ি মুছছিল একবারে মেয়ে লোক খেয়ে দিয়েছে। এই যে মহিলাদের বেশ ধারণ করা, যারা দাড়ি মুছ ছিলে রাখবে তারাও হচ্ছে অভিশপ্ত, যারা হাতে চুড়ি পরবে তারাও হচ্ছে অভিশপ্ত, যেসব পুরুষরা গলায় মালা পরবে তারাও হচ্ছে অভিশপ্ত, যেসব পুরুষরা কানে দুল পরে এরাও হচ্ছে অভিশপ্ত। তাহলে এই যে পুরুষ পুরুষ হয়ে পুরুষের পুরুষত্ব নষ্ট করে দিচ্ছে, পুরুষ হয়ে মানে পুরুষ পরিচয় নিজে লজ্জাবোধ করছে, মহিলার রূপ ধারণ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সব পুরুষদেরকে অভিশাপ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পুরুষ হয়ে মহিলার রূপ ধারণ করে।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পুরুষের উপর অভিশাপ করেছেন যে মহিলার পোশাক পরিধান করে, এবং সে মহিলার উপর অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে। আবু দাউদ মিসকাত হাদিস নাম্বার 4469। এখানে বলা হয়েছে হাদিসে যে মহিলা পুরুষের পোশাক পরে এবং যে পুরুষ মহিলার পোশাক পরিধান করে, এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন এদের উপরে অভিশাপ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষ বেশ ধারণকারী নারীর উপর অভিশাপ করেছেন। অনেকে কি করে, আল্লাহর রাসূল বলেছেন হিজরার বেশ ধারণ করে, অনেকে হিজরার যে ট্রেনে থাকে, ট্রেনে যা পয়সা টেসা নিয়ে বেড়ায়, তো অনেক পুরুষ লোক কি করে যে পুরুষ লোক ও হিজরার রূপ ধারণ করলে পয়সা ইনকাম করার জন্য। তো আল্লাহর রাসূল কি বলছেন যে পুরুষ ওইসব পুরুষদের উপর অভিশাপ যারা হিজরার রূপ ধারণ করে, এবং সেই সব পুরুষ বেশ ধারণকারী নারীর উপরে অভিশাপ। বুখারী মিসকাত হাদিস নাম্বার 4428। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক, পিতা মাতার অবাধ্য সন্তান। দুই নম্বরে কি, বাড়িতে বিহায় আপনার সুযোগ দানকারী। মানে বাড়িতে বিহায় আপনার কিভাবে সুযোগ দিন, বাড়িতে মা বাপ আছে আর বেটি আর কি করছে, প্যান্ট জিন্সের প্যান্ট পরে ঘুরছে, টি শার্ট পরে ঘুরছে, জামা পরে ঘুরছে, এই সবগুলো দেখছে, মা বাপ কিচ্ছু বলছে না, আপনাকে কত ভালো লাগছে, এই যে বিহায় আপনার সুযোগ দান করছে। তাহলে এই যে বিহায় আপনার সুযোগ দান করছে, টাইট ফিট জামা পরার সুযোগ দান করছে, মা বাপ কিচ্ছু বলছে না, বেটিরা যে এরকম ভাবে চলাফেরা করছে, ডাঙ্গিয়াত মিয়া শুধু মানে পায়জামা না পরে শুধু ডাঙ্গিয়াত পরে থাকছে, দেখছে তাও কোনো কিছু বলছে না। তো এগুলো হচ্ছে কি হচ্ছে যে বিহায় আপনার সুযোগ দান করি, বাড়িতে বিহায় আপনার সুযোগ দান করছে, কিচ্ছু বলছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সব লোক মানে এই সব শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে না। তিন, পুরুষের বেশ ধারণকারী নারী, যে নারী পুরুষের বেশ ধারণ করে চলছে এই সব নারীরাও জান্নাতে প্রবেশ করবে না। নাসাই হাদিস সহি। আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো একটি মেয়ে পুরুষের জুতা পরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের বেশধারী নারীর প্রতি অভিশাপ করেছেন। আবু দাউদ মিসকাত হাদিস নাম্বার 4470। কি বলছে, একটি মেয়ে পুরুষের জুতা পরে, মানে পুরুষের চপ্পল যে কোনো আমরা সাধারণভাবে দেখি পুরুষের জিন্স পরে মানে পড়ছে আর কি, চপ্পল হোক বা জুতা হোক যাই কিছু হোক। তো মায়েশাকে বলা হলো, তো মায়েশা কি বলছে, রাসূলুল্লাহ বলেছেন যে পুরুষের বেশ ধারণকারী নারীর প্রতি অভিশাপ করেছেন, দলিল পেশ করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে যেসব পোশাক পুরুষের পোশাক বলে পরিচিত সেই সব পোশাক নারীরা পরিধান করলে তাদের উপর অভিশাপ, তাদের উপর আল্লাহর অভিশাপ হবে। উল্লেখ্য, নারীদের মাথার চুল ছোট করা পুরুষদের বেশ ধারণ করার অন্তর্ভুক্ত। নারীদের মাথার চুল ছোট করা পুরুষের বেশ ধারণ করার অন্তর্ভুক্ত, যেটা আগেই বলা হয়েছে। সুতরাং আজকের 28 নম্বর বিষয় এই পর্যন্ত শেষ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমাদের প্রত্যেককেই যে দায়িত্ব সহকারে, যে আমরা দেখি আমাদের দায়িত্ব আছে যে আমাদের ঘরের সন্তানেরা, আমাদের ঘরের মেয়েরা, আমার ঘরের ছেলেরা যদি এইরকম আচরণ দেখি যে বেটা কিন্তু দাড়ি ছিলে বেড়াইছে, বেটি কিন্তু সে কি করছে, জাঙ্গিয়া প্যান্ট পরে বেড়াইছে, প্যান্ট পরে বেড়াইছে, জামা পরে বেড়াইছে, মানে পুরুষদের জামা পরে বেড়াচ্ছে, এইসব যদি আমরা দেখি তাহলে অবশ্যই অবশ্যই নিষেধ করবো। অবশ্যই অবশ্যই নিষেধ না করলে আল্লাহ সুবহান বলছেন কাজের মধ্যে যে এখানে যে এই সব লোকেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মজলিস শেষে দোয়া পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আজকের কি বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 29 নম্বর বিষয়, বিষয়টি হচ্ছে মানুষ হত্যাকারী। মানুষ হত্যাকারীর হুকুম কি, যে সব পাপ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কি, তার মধ্যে একটি পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। মানুষ হত্যা করে তওবা না করলে তার পরকালে হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি স্বেচ্ছায় মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে, কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে তার শাস্তি কি, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন, তাকে অভিশাপ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি
প্রস্তুত রেখেছে। সূরা নিসা ষোলো নম্বর চার আয়াত নম্বর ৯৩। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ ব্যতীত অন্যকে হত্যা করে অথবা ফাসাদ সৃষ্টি করে, সে যেন সব মানুষকে হত্যা করে। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা ষোলো নম্বর ৫ আয়াত নম্বর ৩২-এ, যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। সূরা মায়েদা ষোলো নম্বর ৫ আয়াত নম্বর ৩২-এ। তাহলে কত বড় এটা অপরাধ যে কোনো মানুষকে যদি নিরীহ মানুষকে যদি হত্যা করে, তাহলে এত বড় অপরাধ যে সে যেন সব মানুষকে হত্যা করলো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। তার একটি হচ্ছে অবৈধভাবে মানুষকে হত্যা করা। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার ৫২। কি বলছে যে মানুষকে অবৈধভাবে হত্যা করা, এটা হচ্ছে সাতটি ধ্বংসাত্মক কাজের মধ্যে একটি ধ্বংসাত্মক কাজ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অগোচরে পরস্পরকে হত্যা করে কাফির হয়েছিল না। সহিহ বুখারী ইল মুদ্ধায় প্রথম খণ্ড ২৩ নম্বর পৃষ্ঠা। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত অবৈধভাবে হত্যা না করবে ততদিন পর্যন্ত ইসলামের উপর থাকবে। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড ১১৪ নম্বর পৃষ্ঠা ইল অধ্যায় অনুচ্ছেদ নম্বর ৪৪। কি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতদিন মানুষ যতদিন পর্যন্ত অবৈধভাবে হত্যা না করবে ততদিন পর্যন্ত ইসলামের উপর থাকবে, ইসলামের মানে সঠিক ইসলামের উপর মানুষ টিকে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম অবৈধভাবে রক্ত প্রবাহিত সম্পর্কে বিচার করা হবে। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড ১০১৪ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ৬৮৬২। কি বলছে এখানে যে সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম অবৈধভাবে রক্ত প্রবাহিত সম্পর্কে বিচার করা হবে। এখানে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে। কি বলছে এখানে নামাজ, এখানে রক্ত প্রবাহিত করা, তার মানে কি? আসলে এখানে ব্যাপার যেটা হচ্ছে যে আল্লাহর হক এবং বান্দার হক, এই যে নামাজ না পড়াটা হচ্ছে আল্লাহর হক, তাহলে আল্লাহর হক নষ্টকারী করণে, তাহলে মানে আল্লাহর হকের দিক দিয়ে সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, আর মানুষের হকের দিক দিয়ে সর্বপ্রথম রক্ত প্রবাহিত করা সম্পর্কে বিচার করা হবে। এটাই হচ্ছে মানে হাদিসের মানে ভাবার্থ। পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে একজন মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট বড় অপরাধ। ইবনু মাজাহ হাদিস নম্বর ২১৩৮। কি বলছে, পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট বড় অপরাধ। মানে কত বড় অপরাধ একজন মুমিনকে হত্যা করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা, মিথ্যা কসম করা এবং মানুষকে হত্যা করা। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে সে পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিলের উপর চাপানো হয়, কারণ সেই প্রথম হত্যাকাণ্ড চালু করেছিল। যে মানুষ আমি যদি কেউ হত্যা করে তাহলে তার হত্যাকাণ্ডর মানে একটা অপরাধ ওই আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিলের উপরে চাপানো হবে। কেন? যে সে প্রথম হত্যা করেছিল। তাহলে বোঝা গেল কি যে কেউ যদি ভালো কাজ করে তো ভালো কাজ করে যদি যায় তাহলে অনেকেই পেতে থাকবে, অনুরূপ ভাবে কেউ যদি খারাপ কাজ চালু করে যায় তাহলে খারাপ কাজের ও পাপ পেতে থাকবে। ও কবরে বসে বসে কবরে শুধু শুধু কি পাবে, খারাপ জিনিসের পাপ পাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ট্যাক্সের বিনিময়ে নিরাপত্তা প্রদানকারী অমুসলিমকে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের সুগন্ধি লাভ করবে না, যে সুগন্ধি ৪০ বছরের পথের দূরত্ব হতেও পাওয়া যায়। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড ১০২১ পৃষ্ঠা হাদিস নাম্বার ৬৯১৪। কি বলছে, মুসলিম রাষ্ট্রে, যে মুসলিম রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের কাছে ট্যাক্স নেওয়া হয়, ওই ট্যাক্সের বিনিময়ে কোন অমুসলিম সেই ট্যাক্সের বিনিময়ে সে নিরাপত্তা থাকে মুসলিম রাষ্ট্রে, সেই অমুসলিমকে যদি কোন ব্যক্তি হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধিও লাভ করতে পারবে না। এত মারাত্মক ব্যাপারটা, সুতরাং মানে হত্যাকাণ্ড ব্যাপারটা খুবই মারাত্মক। অথচ আজকে বিশেষ করে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, পেটে সন্তান তাকে হত্যা করা হচ্ছে, দুটা পাঁচটা সাতটা ছেলে হওয়ার কারণে, আবার পেটে সন্তান আছে এই জন্য মানে ছেলে না নেওয়ার কারণে এই হত্যা করা হচ্ছে। তো সুতরাং এইসবগুলো হচ্ছে বড় গুণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককেই এই ধরনের গুণা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আমরা মজলিসে শুধু দোয়া করিনি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।